লকডাউন নহলেও কোভিড-19ৰ যি এছঅপি তাৰ বাবে কমি গৈছে গাড়ী মটৰ, অফিচ কাছাৰীও কিছু পৰিমাণে বন্ধ আছে। গতিকে প্ৰকৃতিয়ে সুন্দৰ গঠন ধৰি উঠিছে। বিশেষ কাম নাথাকিলে আমিও নাযাওঁ বাহিৰলৈ। বিশেষ কাম এটাৰ বাবে আজি ওলাব লগা হ'ল, মদনগাঁৱতে গৈছিলোঁ। মদনগাঁৱৰ পৰা এই ৰঙিয়াত যাব লগা হ'ল কাম এটাৰ কাৰণে। এতিয়া ৰঙিয়া গৈ আছোঁ। মদনগাঁৱৰ পৰা একেবাৰে এক কৃষ্ণং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰে গৈ আছোঁ। চাই থাকক ভিডিঅ'টো কেনে পালে। এয়া সুন্দৰ প্ৰাকৃতিক দৃশ্য মদনগাঁৱৰ পাহাৰ, তাৰ মাজেৰে ৰাস্তা, দুয়োকাষে পথাৰ, সুন্দৰ পৰিৱেশ, একেবাৰে সেউজীয়া সেউজীয়া সেউজীয়া, জনবসতি খুব খেৰেঙা, খুব সুন্দৰ পৰিৱেশ, কেৱল সেউজীয়া সেউজীয়া সেউজীয়া, চৌদিশে সেউজীয়া। এয়া অকণমান গ'লে মানে মনগাঁৱতে পাই যাম, দেখুৱাই দিম বাহিৰৰ পৰা। ইয়াৰ কাষেৰে নৈ এখন বৈ গৈছে। এতিয়া পানী তেনেকৈ হোৱা নাই, বাৰিষা হ'লে পূৰা পানী ভৰি যায়, কিন্তু খৰালি পানী কমে। এতিয়া বসন্তকাল যদিও পানী তেনেকৈ হোৱা নাই। ঘাঁহ বন গজি আছে, হ'ব আৰু পানী কিছু হৈছে অলপ অলপ, কিন্তু পৰিৱেশটো খুব সুন্দৰ, একেবাৰে অকল্পনীয়। ইমান ধুনীয়াই এজাৰ ফুলি আছে, কৃষ্ণচূড়া ফুলি আছে, মাথো সেউজীয়া আৰু সেউজীয়া। এয়া দেখিছেনে, এয়া মদনগাঁৱদেৱৰ এজাৰ ফুলিছে, ধুনীয়াকৈ ফুলিছে এজাৰডাল। এয়া এজাৰৰ পুলি কি ধুনীয়াকৈ ফুলিছে। বৰ ধুনীয়া ঠাই, বহুতেই জানে মদনগাঁৱৰ কথা, বহুতেই জানে, নজনা মানুহ নাই। খুব সুন্দৰ ঠাই, আহিলে আহো আহো লাগি থাকিব। জানুৱাৰী ডিচেম্বৰ এই দুটা মাহত খুব মানে মানুহৰ ফুটব, ইয়ালৈ পিকনিক খাবলৈ মানুহ আহে ডিচেম্বৰ জানুৱাৰীত। এই নৈখন দেখাইছোঁ, পানী নাই। এইপিনেই যে ৰাস্তাটো আছে, সেইপিনে উঠি যায় মদনগাঁৱদেৱ বলে, সেইখন মূল গেট, এইখন এইপিনে উঠি যাব লাগে। এৰি থৈ আহিলোঁ, আমি গৈ আছোঁ এতিয়া বাইহাটা চাৰিআলিলে। এইটো খুব সুন্দৰ টিলা, পাহাৰৰ টিলা, এইটো খুব সুন্দৰ, দেখিলে চাও চাও লাগে, বৰ ধুনীয়া ঠাই। এতিয়া আমি গৈ আছোঁ ৰঙিয়ালৈ। এইখিনি গৈ গৈ আমি কৃষ্ণং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ পাম, কিছু দূৰ আছে। ঠাই কিন্তু ধুনীয়া একেবাৰে, পথাৰ, পাহাৰ, সেউজীয়া গছ গছনি। ইয়াৰ কৃষ্ণং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ পাই গ'লোঁ। এইটো বাইহাটা চাৰিআলি বাইপাছ, আমি ভিতৰেৰে অহা নাই। গাড়ী ঘোঁৰা একেবাৰে কম, কাৰণ আজিকালি যি পৰিৱেশ, ওলাব ভয় লাগে, মানুহে প্ৰয়োজন নহ'লে নোলায়। এনেইটো পথত, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথত গাড়ীয়ে গাড়ী, কিন্তু এতিয়া খালী, আমিও বিশেষ কাম নাথাকিলে নাহোঁ, জৰুৰী কামৰ বাবেহে ওলাওঁ। সকলোৱে নিয়মবিলাক মানি চলিলে ভাল, বাহিৰলৈ ওলালে সাৱধান হ'ব, মাস্কটো নিপিন্ধাকৈ নাথাকিবই, চেনিটাইজ কৰিব, চেনিটাইজ লগত লৈ, চেনিটাইজাৰ লগত লৈ আহিব। তাৰপিছত আপোনাৰ ছ'চিয়েল ডিষ্টেঞ্চটো মেইন মানি চলিবই লাগিব। ছ'চিয়েল ডিষ্টেঞ্চ মেইনটেইন নকৰিলে কেনেকৈ হ'ব, মেইনটেইন কৰিব লাগিব।
খুব মানে জটিল সময় আমার বাবে আহিব ভাল দিন এদিন নহাকে না থাকে। 2021 কি হল জানো, এই কোভিড-19 সকলকে কুমা করে পেলাইছে, দিনে দিনে বাড়ি গিয়ে আছে বেমারির সংখ্যা। অবশ্যই আমিও দুঃখী, নিয়ম নীতি নামানো বহুতে ফুয়া বলে ভাবে বেমারবিধ, কিন্তু কিমান মানুষের পান কাটি নিলে, বহু মানুষ ভাল পাইছে, ইমান চিন্তার কারণও নাই। কেবল সাবধান হব লাগিব, খাওয়া লওয়া ভালকে করব লাগিব, ইমিউনিটি বাড়াব লাগিব। ইমিউনিটি বাড়িলে সহজে এই রোগে আক্রমণ করব নয়, বা আক্রমণ করলেও পাত্তা নাপায়। ভ্যাকসিন মই ললো, আপনাদের ললে না নললে না জানো, আর লব, সকলে ভ্যাকসিন লব। ভ্যাকসিনটা ললে ডাক্তারে কৈছে করোনা রোধ নহলেও, কোভিড-19 এটাক করলেও খুব একটা মানে পেলাই, মানে আপনার দুর্বল করব নয়। হ্যাঁ গেছো, খুব সুন্দর পরিবেশ, আকাশখন দেখা পাইছে একেবারে ধুনিয়া লাগিছে। গতি চাই থাকুক ভিডিওটি, কেনে পালে জানাব, ভাল পালে লাইক শেয়ার কমেন্ট করব। আর আপনাদের যদি নতুনক মূল চ্যানেলটি চাইছে, তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করব, চ্যানেলটি নিজের বলে লব, সাবস্ক্রাইব করে সো হাতে থাকা বেল বুটনটি টিপি অল করে দিব, তেতিয়া মই ভিডিওবিল যি দিও এই ভিডিওবিলাকৰ নোটিফিকেশন পাই যাব, আর গম পাই যাব যে মন্টুজ ভাই এটা কিনা ভিডিও আপলোড করেছে, আর চাব পাৰিব। না জানো কি আপনার আমত দিব পাৰিছো। এম্বুলেন্স গৈ আছে সাগে, কৰবাত পেচেন্ট আনিব যাব নে থবই গল কব নোৱাৰো। আৰু কি দিন আহিল, কেতিয়া ভাল হয়, আহিব নিশ্চয় ভাল দিন, নহাকৈ নাথাকে। সুন্দর পরিবেশ, সেউজিয়া 31 নং রাষ্ট্রীয় ঘাইপথটা পড়লেন, খুব সুন্দর পরিবেশ, যাকে আহি আছে গমেই পাই। এয়া মই কেন্দ্রকোনা এরি মরাঞ্জনা পাইছো, মরাঞ্জনার পর আহি আছো, লাহে লাহে গই পামে আর রঙিয়া, বেশি সময় না লাগে। আর গছবিলা কিন্তু খুব ধুনিয়া হয়েছে, এইফালে গলে মানে আপনার ধুনিয়া ধুনিয়া গছ, আপনার এজারো ফুলি আছে, কৃষ্ণচূড়াও ফুলি আছে, মাঝে মাঝে দেখা পাব, বেশি নাই হয়েছে গছ, কৃষ্ণচূড়া হয়েছে এবার ফুলা নাই, এইবিলাক দেখা পাইছে আপনাদের, ফুলা নাই, ফুলিব সময় হওয়া নাই, ফুলিবর সরু আছে, বহু পুলি রয়েছে। এইবেলা অকন 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 ফুলের নাম শুনেছে নয়, অকন ফুলি আছে, খুব ধুনিয়া ফুল, ডিভাইডারটো কিছু মানে জঙ্গল হয়েছে, সাফা করলে আরো বেশি ভাল লাগিব, কিন্তু এতিয়া করা নাই, মাঝে মাঝে করে সাফা এনেকা। এতিয়া গই গই সেফটি পাম মই, মোটামুটি রঙিয়া পামে, আর রঙিয়া পামে, বিশেষ কামর আহিবলগা হল, নগলে নগলে নহয় তারমানে যাবই লাগিব, দুটামান মানে একদম প্রয়োজনীয় বস্তু লবলগা আছে, এইকটা বস্তু নললে নহয়, নহলে নোলাও, বাইরলে নোলাও প্রয়োজন নহলে। গাড়ি খুব খেরেঙা এই বাস গই আছে, কিমান সময় মূরত আপনাদের এখন বাস দেখা পাইছে, মানুষ কমি গেছে, অফিস কাছারি প্রায় কিছু 50% করেছে, কিছু বন্ধ করে দিছে, গভর্নমেন্টবিল 10% করেছে, গতি মানুষ কমি গেছে। চাই থাকুক আর ভিডিওটি অল্প দীঘলীয় হয়েছে আজি, কারণ মদনকামদেবরপা রঙিয়াল যাওতে কিছু সময় লয়, গতি এই সময়খিন আপনার দেখবাই আছো, গতি অকান দীঘল হব ভিডিওটি।
এইখন দীঘল দলং বুলি কয়, চেফটি নাপাওঁতে মৰাণজানা আৰু চেফটিৰ মাজত ধুনীয়া লাগে দলংখন। আগতে ইয়াতে আমি বহাগ বিহুত মঠা কাজত দীঘলতি বিচাৰি আহিছিলোঁ, আজিকালি আৰু সেইদিন নাই। আজিকালি আমি ডাঙৰ হ'লোঁ, আজিকালি ল'ৰা ছোৱালীবিলাকতো এইবিলাক বিহুত দীঘলতি মাখিয়তীবিলাক বিচাৰি নাহে, বজাৰতে পায়। মানুহে বজাৰৰ পৰাই দীঘলতি মাখিয়তী মঠা কাজল পঘা সেইবিলাক চব কিনি আনে, গতিকে মানুহবিলাকে ক'ত আহিব আৰু। আজিকালি ল'ৰা ছোৱালী চব মানে ঘৰৰ মানুহেও ওলাব নিদিয়ে। আমি আগতে ৰাতিপুৱাই ওলাইছিলোঁ গৰু গা ধোৱাৰ বাবে প্ৰয়োজনীয় বস্তুবোৰ বিচাৰি, বিহুৰ আগদিনাই আহোঁ, উৰুকাৰ দিনা বিচাৰি আহোঁ। যা হওক, এতিয়া ৰঙিয়া পালোঁ, পালোঁ মানে পাম আৰু, খুব মানে ধৰক 5-6 মিনিট ভিতৰত পাই যাম, চেফটি পাওঁ আৰু। চেফটি মানে ৰঙিয়া, আৰু এইফালে বৰ বেছি 3 কিলোমিটাৰ ৰাস্তা মূল ৰঙিয়ালৈ। চাই থাককচোন বাৰু ভিডিঅ'টো, কেনে পালে জনাবলৈ নাপাহৰিব। ছাবস্ক্ৰাইব নকৰাকৈ নাথাকিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। আগতে ক'লোৱেই যে ছাবস্ক্ৰাইব কৰিলে গম পাব মোৰ কি কি ভিডিঅ' নতুনকৈ আহে। ঠিক আছে, চাই থাকক। Thank you.